হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফলো দ্য ফুটবল আজকের ভিডিওতে ম মানেন নিয়ে তো আপডেট দেওয়ার আছে এবং তার সাথে কিন্তু চেন্নায়ন এফসিরও আপডেট আছে তো তাই জন্যই কিন্তু তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে সম্ভবটা দেখতে হবে আর যা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যে কোনো ধরনের ফুটবল রিলেটেড আপডেট আগে পাওয়ার জন্য তো এখানেই আর কথা বলাচ্ছি না সরাসরি মেন টপিকে যা যা তো প্রথমে আজকে মহারান এফসি আপডেট দিয়ে শুরু করি তোমরা অবশ্যই সকলে জানো যে মহামারান এসসি যাতে কিন্তু বাংকারিলে একটা সমস্যা তৈরি হয়েছে এবং জন্য কিন্তু বাংকারি সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আর মোবরান এসসি ইনভেস্ট করবে না তো এর মাঝেই কিন্তু একটা নতুন ইনভেস্টারই পেয়ে পেয়ে গেল মোহারান এসসি প্রোয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে কিন্তু টাই আপ হতে চলেছে মহবারান এসসি এই ট্রোয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কিন্তু অনেকগুলো স্পোর্টস অ্যাক্টিভিটি আছে যেমন রাজস্থানের একটা ক্রিকেট টিম কিন্তু ট্রোয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আন্ডারে তো এই দু হাজার তেইশ চব্বিশ সালে আইএসএল খেলার উদ্দেশ্যে কিন্তু এই ট্রোয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে কিন্তু টাই আপ করেছে মোমানা নেসি আমার শোনা যাচ্ছে মোমানা নেসি কিন কে কিন্তু একশো কোটি টাকা ইনভেস্ট করবে ট্রোয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এরপরে আসে আছে চেন্নাইন এফসিতে আপনারটা চেন্নাইন এফসি কিন্তু পঞ্চাশ বছর বয়সে ইংল্যান্ডের কোচ গ্যারি বোয়ারের সাথে কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছে এই গ্যারি বোয়ার কিন্তু নিজের প্লেইং ক্যারিয়ারে কিন্তু একজন ডিফেন্ডার ছিলেন ইংল্যান্ডের হয়ে কিন্তু ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেছে এছাড়া কোচিং ক্যারিয়ারে কিন্তু তিনি সালফার সিটির মতো টিমের হয়ে কোচিং করিয়েছে তো অত্যন্ত অভিজ্ঞশালী এই কোচের সাথে কিন্তু বর্তমানে কথাবার্তা চালিয়ে যাচ্ছে চেন্নাইন এফসি এবার দেখা যাক যে গ্যারি বোয়ার কি সিদ্ধান্ত নেয় যেটি চেন নতুন কোচ হিসাবে আসবে কি না তো ফ্রেন্ডস ভিডিওটা এখন এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। এ বিষয়ে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই